অল্প লেখবা এবং তা সরস ও সুন্দর করে লিখবা তাহলে কেমি আমি লিখবা তাহলে তুমি গোটে উদাহরণ দিয়ে বুঝেছি পিলা মানে আমি কোশ্চিন মনে করি আমার পরীক্ষার পাঠ পড় অবহেলা প্রদর্শন করতে তুম সান ভাই নিকটক উপদেশ পত্রটি লেখিবা বুঝে ওপরে আমি আমদ্যালয় নাম ডেট দেওয়া হল কল্যাণ স্বয়ং প্রকাশ তুমি অলগা কোশি ওয়ার্ড প্রয়োগ করে পাব তাহলে মোর স্নেহাশিষ নবু এবং বাপা বো মো সভক্তি প্রণাম জনাই দেবু বো বড় দুঃখরে অনুসচনরে সোচন চিঠি লিখি যে তু আদৌ পড়া পড়ি করু নাহ ক্রিকেট খেলে সাংসাথীক সাগরে মজা মজলস করি এবং টিভি দেখি সময় নষ্ট করবেন লাগিছু তু জাঁ রখা যে উচিত তো জখবা উচিত যে সময় এবং স্রোত অপেক্ষা করে না দেখ পাই মজে মজে কিছু ওয়ার্ড পা লেখিল আমি যা লেখে দেখ এটি কে সুন্দর বাক্য তো জাঁ রখি যে উচিত যে সময় এবং স্রোত কু অপেক্ষা করে না সে যে সময় সদুপযোগ ন জীবন সংগ্রামে সে শেষ সে হয়ে যায় পর সৈনিক বুঝলাম

ভাল ভাৱেৰে পাছ নকলে যুক্ত দুই শ্ৰেণী তো পঢ়িবাৰ সুযোগ মিলিব নাই তোৰ সাথি মানে প্ৰথম শ্ৰেণীৰে উত্তীৰ্ণ হৈ মুণ্ড টেকি চালুৰা বেলেগ তু গুৰু গুৰুণ্ডি মথা আৱনত কৰি তৃতিীয় শ্ৰেণীৰে পাছ কৰবু এয়া কণ তো ভাল লাগিব এই আম পাৰিবাৰ পৰা কোন গৌৰৱ হ'ব আশা কৰে ତୁ ଏଣିକି ତୋର ଦୁଷ୍ଟ ସାଙ୍ଗସାଥୀଙ୍କ ଠାରୁ ଦୂରେଇ ରହିବୁ ଏବଂ ପଢ଼ାପଢ଼ିରେ ମନ ଦେବୁ ବିଦ୍ୟାଳୟରେ ସାର୍ଙ୍କର ପାଠ ମନ ଦେଇ ଶୁଣିବୁ ଚବିଶ ଘଣ୍ଟା ସମୟରୁ ମାତ୍ର ପାଞ୍ଚରୁ ଛଅ ଘଣ୍ଟା ପଢ଼ା ପାଇଁ ଦେଲେ ଯଥେଷ୍ଟ ମନେ ରଖିବୁ ଛାତ୍ର ଅଧ୍ୟୟନ ତପହ ଛାତ୍ରମାନଙ୍କ ପାଇଁ ଅଧ୍ୟୟନ ହେଉଛି ତପସ୍ୟା ଆଦୌ ଭୁଲିବୁ ନାହିଁ ନିଶ୍ଚୟ ପଢ଼ାପଢ଼ିରେ ମନେ ଦେବୁ ସଫଳ ହେବୁ ତୋର ଶୁଭା ଦେ ବଡ଼ ଭାଇ କିଏ সাই স্বরূপ হলো এটি দুই মার্ক অ দেড় মার্ক অ ঠিকা প্রেক প্রাপক সাই স্বরূপ কণ্ডা আমি লিখিদা হাইস্কুল সেপটে কেউ ইয়ে নবম শ্রেণী পিনকোড দ্বিপটে থ্যাঙ্ক ইউ পিলা